সময় দিয়েছিলাম আপনাদেরকে যে 9টায় আপনাদের সুবিধার্থে আপনাদের নানাবিধ শারীরিক সমস্যার সমাধানে আপনাদের প্রশ্নের উত্তরে আমরা একজন প্রবাসী ডাক্তার নিয়ে হাজির হব আমাদের এই পেজের মাধ্যমে কেবলমাত্র আপনাদের জন্য। তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা প্রথম দিনেই একটু দেরি হয়েছে আমাদের যান্ত্রিক কিছু ত্রুটি থাকার কারণে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখান থেকে দাঁড়িয়ে হোক কিংবা বসে দেখছেন এই মুহূর্তে আমরা সৌদি আরব প্রবাসী এই পেজটি এবং আপনাদের জন্য প্রবাসী ডাক্তার নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের নানাবিধ সমস্যার সমাধানের উত্তর দিতে। আপনারা অনেক সৌদি আরবে কিংবা সৌদি আরবের বাহিরে যারা আছেন দূর দূরান্ত থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধানে প্রবাসী ডাক্তারের সাথে সরাসরি কমেন্টের মাধ্যমে কথা বলতে পারবে। আর এই আয়োজনটুকু একমাত্র করে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া আছে রিয়াদের বুকে বাংলাদেশিদের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার। ঢাকা মেডিকেল সেন্টারের সৌজন্যে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার রাত 9টা থেকে 10টার মধ্যে একজন প্রবাসী ডাক্তার, যে ডাক্তার কথা বলবে আপনার নানাবিধ সমস্যা নিয়ে, আপনার শারীরিক কোথায় কি সমস্যা আছে আপনার জানা অজানা তথ্য আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। যদিও আজকে আমরা কমেন্টের বিষয়টুকু রেখেছি, পরবর্তী আমরা সেটি ফোনে লাইভ আপনাদের সাথে যুক্ত হব সেই প্রত্যাশা আমরা করছি। আমাদের প্রযুক্তি চলছে, আমরা হয়তো আপনাদের সাথে নেক্সটে কোনো একটা নাম্বার রেখে দিব যে নাম্বারে আপনার সরাসরি ফোন করে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। তো প্রথমত আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল মামুন ভাই, যিনি এত সুন্দর একটা আয়োজন অনেক দিন ধরে করার ইচ্ছে পোষণ করেছে এবং যার পরামর্শে ঢাকা মেডিকেলের সহযোগিতায় আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন। প্রথমত আমরা আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাছে যাব, ওনার কথা শুনব, তারপর আমাদের কাছে আমাদের মাঝে ডাক্তার শফিক সাহেব আছেন। ডাক্তার শফিক সাহেবের নানা দিক আপনারা প্রশ্ন করতে পারেন, তিনি আপনাদেরকে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিবেন এবং পরামর্শ দিবেন যে পরামর্শগুলো এ পর্যন্ত কোথাও আপনারা পাননি, ফ্রি পরামর্শ, ডাক্তারি পরামর্শ, এবং এই পরামর্শগুলো নিয়ে চললে একজন প্রবাসী কিভাবে সুস্থ থাকতে পারবেন, কি কি খাওয়া উচিত, কি কি করা উচিত, কি কি না করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি দুজন অতিথি, তাদের প্রথমত দেখি অভিমত দেখি তাদের কেমন আছে, তারপর আমরা মামুন ভাইয়ের কাছে যাবো। জি মামুন ভাই কেমন আছেন? আমি জানি যে আপনার অনেকদিনের একটা স্বপ্ন ছিল যে প্রবাসীদের জন্য কিছু করা, কারণ দেখা যায় সৌদি আরবটা অনেক বড়, এই সৌদি আরবের নানা সব জায়গায় দেখা যায় প্রবাসী বাংলাদেশি সংখ্যাটা খুব বেশি, দেখা যায় ইচ্ছে করলেও কিন্তু মেডিকেল আসতে পারছে না, আপনারা কিন্তু প্রবাসীর জন্য বিভিন্ন সেবা রেখেছেন, শুশ্রূষা রেখে আসতে পারছে না, তো ঘরের দুয়ারে মানে তাদের সেবাটুকু পৌঁছে দিতে আপনি আর কি আয়োজনটুকু এই আয়োজনটুকু আজকে প্রথম দিন কেমন লাগছে আপনার? আসলে অত্যন্ত অনুভূতিটা অত্যন্ত আনন্দময়। আমি প্রথমে ধন্যবাদ জানাবো নিহনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে দীর্ঘদিন থেকে আমরা পরিকল্পনা করছিলাম যে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করব, তো বিভিন্ন কারণেই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আমরা সৌদি আরব প্রবাসী ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে আজকে শুরু করতে পেরেছি, সেজন্য আমরা সৌদি আরব প্রবাসী পেজের সমস্ত ভিউয়ার্সের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে অনুষ্ঠানটি পরিচালনা করতে পেরে বা এখান থেকে আমরা লাইভ করতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করছি। আমাদের আস্তে আস্তে আমরা একটা বেনিফিট পাওয়া শুরু করেছি। অতীতে 48 বছরে আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ছিল না রিয়াদে, তো আলহামদুলিল্লাহ এখন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছি গত 3 বছর থেকে, প্রায় 3 বছর থেকে। তো এর মাধ্যমে আমরা যত ধরনের
আউট পেশেন্ট সেবা আছে সবগুলোই আমরা এখানে প্রোভাইড করছি। আমাদের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আছে, আমাদের জেনারেল ফিজিশিয়ান রয়েছেন, আমাদের অর্থোপেডিক্স ডাক্তার রয়েছেন, আমাদের আই স্পেশালিস্ট রয়েছেন, আমাদের গাইনি স্পেশালিস্ট রয়েছেন, আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তো স্বাভাবিকভাবেই আসলে আমরা তো দুই তিন বছর থেকে যে চেষ্টা করছি তার সফলতার দ্বার পান্তে আমরা আসছি। আসলে আমাদের বাংলাদেশিদের প্রচুর সেবা পাচ্ছি, তারা এখানে আসছেন, সহযোগিতা নিচ্ছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। এটার ধারাবাহিকতায় আজকে আমরা সরাসরি দর্শকের দোরগোড়ায় আমাদের ডাক্তার নিয়ে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আসলে নিয়মকে ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা পেজে আছেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে আমি আপনাকে যদি আর একটু পরিষ্কার করে বলতে চাই, যেমন এখন নাকি শুনেছিলাম আমেরিকা আমাদের সব ধরনের ইন্স্যুরেন্স সেবা চালু আছে, তো এই বিষয়ে ইন্স্যুরেন্স সেবাগুলো কিভাবে আমরা প্রবাসীদের যদি ক্লিয়ার করতেন যে ইন্স্যুরেন্স সেবা নিয়ে কেমন আসবে বা আসলে কি উপকার প্রবাসী পাওয়া। জি, আপনারা জানেন অতীতে আমরা যারা আকামার জন্য ইন্স্যুরেন্সগুলো করে থাকি এগুলোকে আমরা দেখেছি যে আমি নিজেই স্বয়ং যখন অন্যান্য ক্লিনিকগুলোতে গিয়েছি বলছে যে এই ইন্স্যুরেন্স তো চলে না, ইন্স্যুরেন্স দিয়ে আপনি কোনো ট্রিটমেন্ট পাবেন না। তো আসলে আনফরচুনেটলি তখন আমাদের কম্পিটিটর না থাকার কারণে আমরা বুঝতে পারি নাই যে আমার কাছে যে 270 রিয়াল দিয়ে বানানো যে আকামাটা যে এই ইন্স্যুরেন্সটা এর মাধ্যমেও আমরা ভালো সেবা পেতে পারি, এটা 2-3 লাখ রিয়াল পর্যন্ত আমরা সেবা পেতে পারি। তো ঢাকা মেডিকেল যখন থেকে শুরু করেছে তখন থেকে আমরা আমাদের জনগণকে আমরা বাংলাদেশি জনগণকে ওই ব্যাপারে যথেষ্ট সচেতন করার চেষ্টা করছি যে আপনার যে পড়ে থাকা যে ইন্স্যুরেন্সটি সেটি ঢাকা মেডিকেল সেন্টারে চলে তার মাধ্যমে আপনি বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন এবং বড় ধরনের অপারেশনের ক্ষেত্রেও আপনার এই এই কার্ডটি আপনার কাজ করবে। তো এখানে আমরা সব ধরনের ইন্স্যুরেন্স প্রায় আমাদের সৌদি আরবে বিশেষ 12টি কোম্পানির মধ্যে 10টি কোম্পানি এখন ঢাকা মেডিকেলের সাথে যুক্ত হয়েছে, 2টি কোম্পানি বাদ আছে, এটাও খুব রিসেন্টলি এটা আমাদের সাথে যোগ হবে। তার মধ্যে আমি সবাইকে এ বিষয়ে বলতে চাই যে এখানে সি ক্লাস থেকে শুরু করে সব ধরনের ক্লাস এখানে আছে, আপনারা মোটেও হেসিটেটেড হবেন না যে ঢাকা মেডিকেল সেন্টারে সি ক্লাস আছে কিনা বা এটা চলে কিনা, আপনি চলে আসবেন এখানে। আর যদিও কিছু কিছু প্রোভাইড জিনিস বাইরে থেকে আমরা সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। তো আমাদের ইন্স্যুরেন্সগুলোর নামগুলো আমি মনে হয় একটু দর্শকদেরকে বললে যে দর্শকদের উপকৃত হবে, যেমন আপনার ভূপা আমাদের সাথে যুক্ত হয়েছে, গ্লোবমেট, গ্লোবমেটের আমাদের 7টি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, আপনার আমানা, সালামা, সলিডারিটি, তারপরে আপনার আপনার আছে লোকে সাইকো, সৌদি আনায়া, টিসিএস, টিসিএসের আন্ডারে আবার 3-4টি কোম্পানি রয়েছে, দারাল আরাবিয়া, বুরুজ, আপনার ইতিহাদ, তারপরে আছে আমাদের আপনার মিডগাল্ফ। রিসেন্টলি আমরা মিডগাল্ফের মতো একটি বড় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত হয়েছি, যারা নতুন করে রিনিউ করবেন মিডগাল্ফ আপনারা সবাই ঢাকা মেডিকেল সেন্টারে মিডগাল্ফের মাধ্যমে সুবিধা নিতে পারবেন। তারপরে হলো কি আপনার ইন্স্যুরেন্স রয়েছে আমাদের সৌদি আনায়া, সৌদি আনায়া আপনারা যারা কার্ড হোল্ডার আপনারা সবাই ঢাকা মেডিকেল আসবেন। তো এভাবে মোটামুটি প্রায় 10টি বড় কোম্পানির সাথে রয়েছে। ধন্যবাদ আপনাকে, আমরা ইন্স্যুরেন্স নিয়ে আরেকদিন লাইভে আসবো, ইন্স্যুরেন্সের বিস্তারিত কি কি ইন্স্যুরেন্স আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো। এরপর যে মাহন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের উদ্বোধনী লাইভ শুরু করার জন্য, আপনার মাধ্যমে আমরা শুরু করছি। আমরা ডাক্তারের কাছে চলে যাবো কারণ অনেক অসংখ্য ভিউয়ার্স আমাদের অপেক্ষা করছে ডাক্তারের কিছু পরামর্শের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আবার দেখা হবে, আপনার যদি আছে খুব কম সময়ের মধ্যে কিছু বলা থেকে একটু। আমি ধন্যবাদ জানাবো নিহঙ্গে এবং পাশাপাশি যারা লাইভে আছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো আপনারা প্রতিদিনের যে প্রতি সাপ্তাহিক যে লাইভটি আছে এই লাইভটিতে এসে আপনাদের সাথে আরো যুক্ত হবে, আরো পেজ যুক্ত হবে। তো আপনারা লাইভে এসে ডাক্তারের পরামর্শের মাধ্যমে উপকৃত হন। ঢাকা মেডিকেল সেন্টার বাতারিয়া সবসময় এই প্রত্যাশাই করে, আমরা শুধুমাত্র এখানে এনে আপনাদেরকে ট্রিটমেন্ট দেবো না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের দোর গোড়ায় কিভাবে সেবাটিকে আরো ইজিলি পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার রয়েছে, আপনারা ডাক্তারের কাছে প্রশ্ন করবেন এবং ডাক্তারের কাছ থেকে জানবেন। আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ, নিহনকে ধন্যবাদ, আমরাও সৌদি আরব প্রবাসী বাংলাদেশি আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার যারা এখন পর্যন্ত লাইভটুকু দেখছিলেন আপনাদের সবাইকে, এবং যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা দুঃখ প্রকাশ করছি যে এটা শুরু করার জন্য আমরা পুনরায় এখন আমাদের ডাক্তারের সাথে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং ঢাকা মেডিকেল সেন্টারে যিনি খুব ভালো চিকিৎসা দিচ্ছেন এবং সুনামের সাথে কাজ করে যাচ্ছেন ডাক্তার শফিক সাহেব, তার সাথে কথা বলবো। শফিক সাহেব কেমন আছেন? একটা জোরে বলতে পারবেন কারণ আমাদের
ভালো হবে, উন্নত হবে, সেই বিষয়ে আমরা প্রবাসীদের আরো সাহায্য সহযোগিতা করতে পারবো। আমাদের মাঝে কিছু প্রশ্ন আসছে, আমরা কি সরাসরি প্রশ্নে চলে যাব? সম্মানিত আমরা ছাত্র প্রবাসী বাংলাদেশি গ্রুপের ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।